বাংলাদেশ রেসিং পিজন ট্রেনিং সেন্টার ফ্যান ক্লাবের আমাদের দ্বিতীয় ভিডিও শুরু করতেছি। তো আপনারা আগের ভিডিওতে দেখছিলেন এই কবুতরগুলো টেপ মারা ছিল, এখন এগুলোর সবগুলোই টেপ খোলা। আমরা এখন এগুলোর বাইরে ছাড়ব আস্তে আস্তে। মেন গেট খুলে দিচ্ছি, আপনারা দেখতেছেন সবগুলো বাইরে আসছে। তো এগুলো এরকম বাইরে থাকবে যতক্ষণ আমরা পারি, আধা ঘন্টা এক ঘন্টা বাইরে ঘোরাফেরা করবে। তো এই সময় প্রথম যখন আপনারা টেপ খুলবেন তখন কবুতরগুলোকে আওয়াজ দিয়ে বা খোঁচা দিয়ে উড়ানোর চেষ্টা করবেন না, কারণ প্রথম পর্যায়ে কবুতর যখন ছাড়বেন তখন আস্তে আস্তে ওরা উড়বে, আশেপাশে দেখবে, তারপর আস্তে আস্তে ওরা নিজেরাই উড়বে। আপনারা যদি খোঁচা দেন বা আওয়াজ দিয়ে উড়ানোর চেষ্টা করেন তা হারায় যাওয়ার সম্ভাবনাটা বেশি, এই জন্য ওরা প্রথমে এরকমই করবে। তারপরে টেপ খোলার পর আপনারা অবশ্যই দেবেন পানি, দেবেন গোসল করার জন্য, এরকম দুই তিন দিন পানি দেবেন গোসল করার জন্য। তারপর আস্তে আস্তে ওরা আশেপাশে দেখবে, আস্তে আস্তে এমনি এমনি ওড়া শুরু করবে। এর মাঝখানে কোনো সময় আপনারা এই করবেন না, খোঁচা দেবেন না বা আওয়াজ দেবেন না উড়ানোর জন্য, চেষ্টা করবেন না। তো আমরা এগুলো আবার গোসল করতে দিছি। তো টেপ খোলার পরে এরকম গোসল করতে দিতে হবে যে পাকগুলো সুন্দর থাকবে, তাড়াতাড়ি কুরুসি যেগুলো আসবে পাক করবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিট হয়ে যাবে, কবুতরগুলোর পাক ঠিক হয়ে যাবে। এরকম গোসল করতে দিতে হবে, টেপ ছাড়ার পরে পরপর তিন চার দিন এরকম গোসল করতে দিতে হবে। তারপর যেহেতু আপনি কাঁচা পানি গোসল করতে দিচ্ছি, আমরা এর ভিতরে কিছু ভিনেগার দিছি, পানিটা সমস্যা না হয়। আর কবুতর এরকম গোসল করাতে হবে সবসময়ই, মাসে অন্তত পক্ষে তিনবার গোসল করতে দিতে হবে। আর সবসময় গোসল করার সময় খেয়াল রাখবেন পানিটা যেন পরিষ্কার থাকে, তারপরে বল জানি পানি দেওয়ার গোসল করার বলটা যেন বড়ো হয়, তারপর পানিতে অবশ্যই ভিনেগার দেবেন। ভিনেগারটা কিসের লেগে এটা পরবর্তীতে আমরা আলোচনা করব। আর ভিনেগারটা সাধারণত পানির ভিতর যে জীবাণুগুলো আছে ওগুলোরে মেরে ফেলে, এর জন্য সাধারণত ভিনেগারটা দেওয়া। তো আমরা এতক্ষণ বাইরে রাখলাম কবুতরগুলোর, এখন আবার সেই ঘরে প্যাক করাবো। গোসল করার পরে কতক্ষণ বাইরে রাখলাম যাতে পাক টাক শুকায়। এখন আবার ঘরে প্যাক করাবো আস্তে আস্তে। Thank you.
আর এই ট্র্যাপ ডোরের জন্য একজন ভাই কমেন্ট করছিল, ট্র্যাপ ডোরটা আসলে ই দিয়ে বানানো, নাট দিয়ে বানানো, নাট দিয়ে না ঝালাই করে এভাবে বানানো, দেখতে পাচ্ছেন জিনিসটা, দুটা নাট ঢুকায় এবারে ঝালাই করে তারপরে এবার বানানো হয়েছে। আলাদা আলাদা দুইটা দুইটা করে নাট ঢুকায় এভাবে বানানো হয়েছে জিনিসটা এভাবেই। তো ট্র্যাপ ডোরে রাখলে অনেক সুবিধা আছে কবুতরের জন্য, যেভাবে আলাদা আলাদা করা দুইটা, এখানে নাট মাঝখানে গেল। তো আমাদের ভিডিও এখানে শেষ করতেছি, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন, পরবর্তী ভিডিও ইনশাল্লাহ তাড়াতাড়ি পাবেন।